আমি তো সারাক্ষণ ক্যারিয়ার নিয়েই আছি, বাচ্চা কাচ্চা মানুষ করবার সময় কই? ও মানুষ হচ্ছে ডে কেয়ার সেন্টারে, আমি কর্পোরেট জব করি, মেয়েদের চেহারাই সব আর কিচ্ছু লাগে না। 30 পার হয়েছে, এখনো বিয়ে করিনি, ওর সাথে আমার দেখাই হয় না, ও আমার চেহারাই ভুলে গেল কিনা কে জানে। এ কাজ আমার মতো মেয়েদের জন্য না। এই যেমন আমি চাকরিটা পেয়েছি চেহারার জোরে, আমার যে পরিমাণ ছেলে বন্ধু যখন তখন জাটদার সাথে ঘুরতে বের হয়েছে, সামনে প্রমোশনও পাবো, আর মাসে মাসে বেতন তুলি, ঘুরি, খাই দাই করি, আর ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিই। মা হিসেবে আমি 100 একেবারে শূন্য। চারপাশের মানুষজন এত এত কথা বলে, তারপরও চাকরি করছি কেন? মায়ের একটি কথা ইন্সপায়ার্ড হয়, মা বলেছিল হাত হচ্ছে কাজ করার জন্য, পাতার জন্য নয়। স্যার বলেছিল লেগে থাকিস তুই অনেক দূরে যাবি। ছোটবেলা থেকে লেগো ব্লক নিয়ে খেলতাম, কত কি যে হাবি জাবি বানিয়েছি। মনে আছে একবার বাবা আমাকে সংসদ ভবন দেখাতে নিয়ে গিয়েছিলেন, অবাক হয়ে বলেছিল বাবা বাবা এটাও কি লেগো দিয়ে বানানো, আমি বানাতে পারবো? বাবা হেসে বলেছিল পারবি যদি বড় হয়ে আর্কিটেক্ট হতে পারিস। ছোটবেলায় আমার এক বান্ধবী ছিল, ওর নাম এশা, আমাদের বাসার পাশেই থাকতো। ও যে স্কুলে পড়তো সেটা ছিল নামি স্কুল, রোজ স্কুলের গাড়ি এসে ওকে নিয়ে যেত। আমি পড়তাম বাসার পাশের স্কুলে, বাবাকে প্রায়ই বলতাম ওই স্কুলে ভর্তি করে দিতে, বাবা কিছু বলতো না। মা বলতো ওখানে পড়তে নাকি অনেক টাকা লাগে। মা হিসেবে আমি আমার সন্তানকে বেস্ট স্কুলে দিতে চাই, সেটার জন্যই আমার চাকরি করা। এভাবে পরিবার কিংবা অন্য কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা, নিজেরাও হয়ে উঠেছেন অন্যের ইন্সপিরেশন। ইন্সপিরেশনের এরকম আরো গল্প আপনার জানা থাকলে শেয়ার করুন জেরিন প্রিমিয়ামটির ফেসবুক পেজে। আপনার এই ইন্সপিরেশনের গল্পই অনুপ্রাণিত করবে আরো অসংখ্য নারীকে, আর এভাবে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।